গাজায় অভিযান আরও জোরালো করল ইসরায়েল। ভয়াবহ বোমা হামলা চালিয়ে গাজা স্ট্রিপের ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল ইসরায়েল। গাজায় রাতের আকাশে দেখা গিয়েছে হামলার সেই ছবি। যুদ্ধ থামার নাম নেই, যত সময় যাচ্ছে আরও ধ্বংসাত্মক রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্য। স্থলপথ দিয়ে গাজাতে প্রবেশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় প্রায় সম্পূর্ণভাবে বন্ধ ইন্টারনেট ব্যবস্থা, কারণ যুদ্ধবিধ্বস্ত গাজায় ছিঁড়ে গিয়েছে একাধিক ইন্টারনেটের তার, এমনকি ইন্টারনেটের টাওয়ারগুলিও ভেঙে গিয়েছে, যার ফলে ব্যাহত ইন্টারনেট ব্যবস্থা, গাজায় অব্যাহত যুদ্ধ পরিস্থিতি। এহেন অবস্থায় বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট সংযোগ বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপনের জন্য ইসরায়েলি অবকাঠামোর ওপর অনেক বেশি নির্ভরশীল। সেখানে গাজায় অভিযান আরও জোরালো করল ইসরায়েল। ফোন ইন্টারনেট সংযোগ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। ভয়াবহ বোমা হামলা চালিয়ে গাজা স্ট্রিপের ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কলকাতা টিভি।